হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফুড স্টোরি আজ আমি শেয়ার করবো হরিয়ালি চিকেন রেসিপি এটি রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি রেসিপিটি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম উইথ চিকেন নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন আর একশো কুড়ি গ্রাম দই নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন আদা রসুনের পেস্ট হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এরপরে চিকেনটির সাথে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে চিকেনটি এক ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। অপরদিকে একটি মিক্সিং জারের মধ্যে আমি এক কাপ পরিমাণ ধনে পাতা আর এক কাপ পরিমাণ পুদিনা পাতা দিয়েছি দুটো পাতার পরিমাণই সমান দিতে হবে এরপর আমি কিছু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন নিয়ে এটাকে একবার ঘুরিয়ে তার মধ্যে আমি সাত থেকে আটটা কাজুবাদাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দাম এর মধ্যে সামান্য জল দিয়ে এটি আমি একটি মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এক ঘন্টা চিকেনটা ম্যারিনেশনের পর সেই চিকেনের মধ্যে এই পেস্টটা দিয়ে এটাকে আবার ভালোভাবে মাখিয়ে আরও এক ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব এক ঘন্টা হয়ে এসে আমার এবার আমি ওভেনে কড়া বসিয়ে কড়া গরম হলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এরপর তেল গরম হলে এর মধ্যে চিকেনগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি চিকেনের সাথে থাকা গ্রেভিগুলোও দিয়ে দিয়ে পাঁচ মিনিট ধরে এটিকে ভালো করে বেশ নাড়িয়ে নিচ্ছি আমি এরপর এটিকে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট হয়ে গেছে আমার দেখুন ঢাকা খুলে এটাকে ভালো করে আরেকটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন জিরে গুঁড়ো দুই টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর এক টেবিল স্পুন নুন নুনটা আপনারা স্বাদ মতো দেবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তারপরে এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেব মিডিয়াম আছে আরও পনেরো মিনিট হতে দেবো দেখুন পনেরো মিনিট হয়ে এসে আমার পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়ে চিকেনটি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে হরিয়ালি চিকেন রেসিপি এরপর এটি সার্ভ করার জন্য একটি বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং